শহরের জয়নগর এলাকায় মঙ্গলবার বাড়ি বাড়ি প্রচার কর্মসূচি সম্পন্ন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। নিজের প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী জানান, যতদিন যাচ্ছে ততই মানুষ বিজেপিকে সমর্থন করছে, আর অন্যদিকে বিরোধীরা গুরুত্বহীন হয়ে পড়ছে। যত দিন যাচ্ছে ততই দেখছি মানুষের মধ্যে আরও উৎসাহ উদ্দীপনা এবং ভারতীয় জনতা পার্টির প্রতি তারা মানে সমর্থন জানাচ্ছে, এবং আগামী দিন কী হবে বলা মুশকিল, মানে সুনামিও হতে পারে যা দেখছি মানুষের মধ্যে, মানুষের মনে দেখছে, বিরোধীদের মধ্যে মানে কী বলবো, ওদের অবস্থা দেখছে কীভাবে ওরা রাজনীতি করে। একটা সুস্থ পরিবেশে একটা রাজনীতির দল এখানে এসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে দেখে সবাই আপ্লুত, এবং উনি মানুষের জন্য কাজ করে ডেভেলপমেন্টের উপর ভিত্তি করে আমরা মানুষের কাছে যাচ্ছি, এবং মানুষ আমাদেরকে মানে ওনাদের কথাবার্তায় বোঝা যাচ্ছে যে আমাদের উপর পুরো বিশ্বাস আছে, এবং আগামী দিন আবার ভারতীয় জনতা পার্টির সরকার এখানে প্রতিষ্ঠিত হবে নিঃসন্দেহে। আগামী দিনে বিজেপির জয় নিশ্চিত বলেই জানান তিনি। উন্নয়ন কাজের জন্যই মানুষ দুহাত তুলে দলকে আশীর্বাদ করছে বলে মুখ্যমন্ত্রী জানান। নয় বনমালীপুর সহ বিভিন্ন কেন্দ্রে তিনি দলের প্রার্থীদের সমর্থনে প্রচার করছেন বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। মানে প্রচার করে যাচ্ছেন, এখনো পর্যন্ত কতটুকু আপনি কভার করতে পারছেন? আরে সম্ভব না, তবু আমি ভাবলাম যে করে নিই যত পারা যায়। আর আজকে আমি আরেকটা নয় নং বনমালীপুরে আমি আমাদের সভাপতি রাজীব ভট্টাচার্যের জন্য গেছি, তো সব জায়গায় আমি যাবো যতটুকু সম্ভব, এর বেস্ট সময়ের সাথে আমার পাল্লা দিয়ে চলতে হচ্ছে, যাবো যেখানে যেখানে দরকার, বিভিন্ন মিটিং তারপর র্যালি হবে, সব জায়গায় যেতে হবে। মানুষ সবসময় তার কেন্দ্রে তার পাশে রয়েছেন বলে জানিয়েছেন নিজের প্রতিক্রিয়ায়। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।